একটা ছোট গল্প করি? এই যে আমার সব বন্ধু বান্ধব আছে, সবাই মিলে আমরা পুরুলিয়ায় অনুষ্ঠান করতে যাচ্ছিলাম। এই যন্ত্রটা ছিল আমাদের সঙ্গে। তো হঠাৎ যখন রাস্তা দিয়ে যাচ্ছি, গ্রামের রাস্তা একটু তো কাদা কাদা ভাব তো থাকেই, তো সেখান দিয়ে যাচ্ছি। দুজন সাঁওতাল বন্ধু বান্ধবী আর কি, মেয়ে, তারা দুজনে বসেছিল, মানে কাজ করছিল, খেতে কাজ করতে করতে তারা ধানের যে ইয়েগুলো থাকে, বীজগুলোকে লাগাচ্ছিল, ধান যেভাবে লাগানো। হ্যাঁ, ঠিক। তো তারপর হঠাৎ করে বৃষ্টি নামে, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তো আমরা তাদেরকে দেখে বুঝতে পারছিলাম না যে কেন তারা মাঝ রাস্তায় ওরকম ভাবে সাইডে বসেছিল। তো আমরা গাড়ি থেকে নামলাম সবাই, তো জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে। তো দেখছি তারা হঠাৎ করে না একটা গান, একটা সুন্দর গান ধরছিল। কি ভাষায়? সাঁওতাল ভাষায়। তো আমি বললাম যে আচ্ছা, আমাকে একটু গানটা তুলিয়ে দেবে? তখন বলছে হ্যাঁ। আচ্ছা, তোমরা কি বলছিলে, তোমরা সাঁওতাল ভাষায় ওটা কি বলছিলে? বলছে যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে না, ওরা সারাদিন পরিশ্রম করে এরকম প্রচুর। আমাদের তো খেটে খাওয়া মানুষ, তো সবাই তো সারাদিন পরিশ্রম করে। এই যে যারা আছেন এখানে সামনে, রিক্সা চালায়, টোটো চালায়, সারাদিন পরিশ্রম করে, কিন্তু আনন্দের জন্য কিছু কিছু সময় তো নিজেদের জন্যও রাখে, যেটা আমাদের সবার প্রয়োজন। তো তারা বলছে যে এই যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, যে সেটা আমাদের খুব আনন্দ হয়েছে, তাই আমরা কাজ ফেলে রেখে এখন একটা গান গাইবো, যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আমিও ভিজছি, আমার সাথে শাড়ি ভিজছে। সেটা সাঁওতালি ভাষায় তারা দুজন দুজনের সঙ্গে বলছিল। তো বলছে এই চেতন সনের মিলকি দা ঝিপির দাই জারি কি দা, আর ঝিপির ঝিপির দাঁতে সারি ইন্দুইন লহ। এই চেতন সনের মিলকি দা ঝিপির দাই এই জারি কি দা। আমি তো সবার হাততালি শুনবো, হ্যাঁ, এটা সঙ্গে। তখন আমরা এই যন্ত্রটা বার করে নিয়ে আসলাম। এই যন্ত্রটা আমরা বার করে নিয়ে এসেছি। এবার বললাম গাও, একসাথে গাই। তো বলছে তালে তালে, হ্যাঁ। এই চেতন সনের মিলকি দা ঝিপির দাই জারি কি দা, ঝিপির ঝিপির দাতে সারি ইন্দুন লহ।
নাই গো। তাকে তো কিন্তু তাকে তো কেমন নাই ছেনাই রে। আরে